জন্মের আগে ভ্রূণের মধ্যে কোনো অস্বাভাবিকতা বা রোগ আছে কি না তাও এখন শনাক্ত করা সম্ভব বিজ্ঞানের সাহায্যে এই পদ্ধতির নাম কোরিওনিক ভিলাস স্যাম্পলিং কিন্তু অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে এই পরীক্ষা বেশ ঝুঁকিপূর্ণ এবার সেই ঝুঁকি দূর করতে নতুন পদ্ধতি আনলেন বিজ্ঞানীরা শুধুমাত্র রক্ত পরীক্ষা করেই জানা যাবে ভ্রূণের সমস্যার কথা অন্তঃসত্ত্বা অবস্থায় এই পরীক্ষা করা হয় কোনো মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর পর এই পরীক্ষা করে নেওয়া শ্রেয় সাধারণত দশ থেকে তেরোতম সপ্তাহের মধ্যে যত সময় যাবে এইসব পরীক্ষার ফলাফল নিখুঁত নাও হতে পারে এমন কি প্রাণহানির ঝুঁকিও থাকছে তবে সম্প্রতি একটি নতুন পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে যাতে ঝুঁকির সম্ভাবনা প্রায় থাকবে নাই বলে দাবি করেছে বিজ্ঞানীরা ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে গবেষকরা গত চার বছর ধরে এই পদ্ধতির গবেষণা চালাচ্ছেন এবং সাফল্য পেয়েছেন এই নতুন পদ্ধতির কথা বলা হচ্ছে তার নাম প্লাসেন্টা পরীক্ষা দাবি করা হচ্ছে সিবিএস পদ্ধতির মতোই প্লাসেন্টা পরীক্ষার ফলাফলও নিখুঁত হবে